আজ সকাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকে বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত এবং দোষী বিএসএফ আধিকারিককে গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির আশেপাশে 144 ধারা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিক্ষোভ মঞ্চে রয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ ও জেলার অন্যান্য তৃণমূল নেতারা। হিম্মত থাকলে এই বাড়িতে এসে তদন্ত করুন, সিবিআই হিম্মত থাকে এর বিরুদ্ধে তদন্ত করুন। দেখুন, চোরে চোরে মাস্ত তো ভাই, সিপিএম এর কোন নেতা নিশীত প্রামাণিকের বিরুদ্ধে কোন কথা বলে? সিপিএম